1999 সাল মে মাসের শুরু। কার্গিল জেলার গারকান নামের একটি গ্রামের বাসিন্দা তাসিরাম দয়াল তার হারিয়ে যাওয়া ইয়াককে খুঁজতে চলে আসে গ্রাম থেকে বেশ কিছুটা দূরে। হঠাৎই ভারী অস্ত্র হাতে কয়েকজন মানুষকে দেখতে পায় সে। সন্দেহ হলে স্থানীয় ভারতীয় সেনা অফিসে খবর দেন তিনি। সেনার তরফ থেকে একটা সার্চ টিম পাঠানো হয়। প্রথম দিকে সেনার কাছে ধারণা ছিল হয়তো কোনো সন্ত্রাসবাদী দল এসে ঘাঁটি গেড়েছে সেখানে, কিন্তু ভারতীয় সেনার ওই সার্চ টিমের উপর অতর্কিত আক্রমণ করে চারিদিক থেকে ঘিরে তাদের বন্দি করে শুরু হয় অমানবিক অত্যাচার। পশুত্বের সর্বশেষ পর্যায়ে গিয়ে জীবিত অবস্থাতেই কেটে নেওয়া হয় তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ। শেষে তাদের হত্যার পর টুকরো টুকরো করে কেটে ফেরত পাঠানো হয় ভারতে। 6 মে এই খবর দিল্লির নর্থ ব্লকের প্রতিরক্ষা মন্ত্রীর দপ্তরে পৌঁছানোর সাথে সাথে শুরু হয়ে যায় তৎপরতা। এদিকে পাকিস্তানের ইসলামাবাদের হেড অফিস থেকে অর্ডারের পর সন্ধ্যা থেকে শুরু হয় আর্টিলারি শেলিং। ভারতীয় অর্ডিন্যান্স হেডকোয়ার্টারের অ্যামুনেশন ডিপো সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। 127 কোটি টাকার গোলা বারুদ প্রথম দিনেই নষ্ট হয়ে যায় ভারতীয় সেনার। বুঝতে বাকি থাকে না এটা লুকিয়ে থাকা কোনো সংগঠনের কাজ নয়, এটা এমন কোনো গভীর ষড়যন্ত্র যা বড় কোনো যুদ্ধের প্রস্তুতি, একটা বড় পদক্ষেপ। 16-17 তারিখ নাগাদ জানা যায় কার্গিলের মস্কো আর বাটালিক সেক্টরের উত্তরের দিকের প্রায় 80 কিলোমিটারের মধ্যে সমস্ত উঁচু পাহাড়ের চূড়া দখল করে সেখানে ভারী অস্ত্র সাজিয়ে অ্যাডভান্স পজিশন তৈরি করে নেওয়া হয়েছে ভারতীয় সেনার অনুপস্থিতিতে। অত্যধিক ঠান্ডার সময় ভারতীয় সেনা উঁচু পোস্ট ছেড়ে প্রতি বছরই নিচে চলে আসে। এই সময় ন্যাশনাল হাইওয়ে নাম্বার 1-এর উপর নজর রাখতে শুরু করা হয় সেখান থেকে, যেটা সম্পূর্ণ কার্গিল সেক্টর আর সিয়াচেনের যোগাযোগ রাখার ও রসদ পৌঁছে দেওয়ার একমাত্র পথ। এটাকে যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কার্গিল ও সিয়াচেন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত, এবং এটাই আসল উদ্দেশ্য পাকিস্তানের। ভারতীয় সেনার গাড়ির কনভয় সে রাস্তা দিয়ে গেলেই শুরু হয় আর্টিলারি শেলিং। এবার অ্যাকশনের প্রস্তুতি শুরু হয়ে যায় দিল্লির নর্থ ব্লকের মিটিংয়ে। 9 মে 1999 কার্গিল যুদ্ধের অফিসিয়ালি ঘোষণা করা হয় ভারত সরকারের তরফ থেকে। পাকিস্তানের সেনা পাহাড়ের চূড়াতে বসে আশেপাশের সমস্ত এলাকার উপর নজর রাখছিল। চূড়া থেকে তাদের গুলি ও বম্বিংয়ের মধ্যে দিয়ে নিচ থেকে প্রায় 16,000 ফুট উঁচু পাহাড়ের চূড়াতে ওঠা যে কোনো মানুষের কাছে প্রায় অসম্ভব ছিল। যেখানে -10 ডিগ্রির হার হিম করা ঠান্ডায় পিঠে 25-30 কিলোগ্রামের ভারী ব্যাগ নিয়ে খাড়া পাহাড়ে উঠতে হয়, যেখানে 2 পা এগোলেই প্রায় নিঃশ্বাস বন্ধ হয়ে আসে অক্সিজেনের অভাবে, তার উপর ক্রমাগত গুলি আর আর্টিলারি শেলিং। কিন্তু এখানে পাকিস্তানের প্রতিপক্ষ ইন্ডিয়ান আর্মি অসম্ভবকে সম্ভব করায় যাদের রক্তে মিশে গেছে, কথিত আছে যোদ্ধা জন্মায় না, ভারতীয় সেনাতে তৈরি হয়। শুরু হয় প্রতিকূল অবস্থাতেই ভারতীয় সেনার অপারেশন।
প্রথম দিকে সেভাবে সফলতা না পেলেও আস্তে আস্তে পাকিস্তানের দখল করা এক একটা পোস্ট পুনরুদ্ধার করতে শুরু করে ভারতীয় সেনা। কিন্তু সব থেকে বড় সমস্যা হয় তোলোলিং আর টাইগার হিল ক্যাপচারে। প্রায় 16,000 ফুট পাহাড়ের চূড়াতে বসে পাকিস্তানের নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রির ট্রুপ খাড়া পাহাড়ের চূড়া থেকে নিচের সমস্ত মুভমেন্ট লক্ষ্য করতে থাকে তারা। ভারতীয় জওয়ান উপরে ওঠার চেষ্টা করলে চারিদিক থেকে ছুটে আসে মেশিন গানের ফায়ারিং আর সঙ্গে মোটর আর হেভি আর্টিলারির শেলিং। একের পর এক চেষ্টা ব্যর্থ হতে থাকে, শহীদ হতে থাকে ভারতীয় জওয়ান। পাকিস্তানিরা এমন পজিশনে লুকিয়ে বসেছিল ওই 16,000 ফুট উঁচুতে যে ভারতীয় বাহিনী যখন প্রায় 60 ডিগ্রি অ্যাঙ্গেলে পাহাড়ের উপরে উঠছে তখন পাক বাহিনী নিশানা করে জওয়ানদের কপালে, যেখানে উপর থেকে একটা পাথরের টুকরো ফেললেও তা গুলির বেগে ছুটে আসে নিচে। তোলোলিংকের নিচে মোতায়েন করা হয় বোফোর্স তোপ, FH-77B আর্টিলারি ও পিনাখার মতো রকেট সিস্টেম। অপরদিকে আকাশ থেকে ভারতীয় বায়ুসেনা পর্বতের শিখরে আগুন ঝরাতে শুরু করে। ছত্রভঙ্গ হয়ে পড়ে পাক সেনার ঘাঁটি। সম্পূর্ণ কার্গিল যুদ্ধে প্রায় 250,000 গোলা ভারতীয় সেনা ব্যবহার করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এটাই একমাত্র যুদ্ধ যেখানে শত্রুর উপর এত বম্বিং করা হয়েছে। তোলোলিং ক্যাপচারের জন্য প্রথমে 18 গ্রেনেডিয়ার্স রেজিমেন্টকে পাঠানো হয়, কিন্তু অ্যাডভান্স পজিশনে চাঁকিয়ে বসে থাকা পাক সেনা তাদের প্রবল ফায়ারিং দ্বারা গ্রেনেডিয়ার্সের মুভমেন্টকে আটকে দেয়। তারপর 2 রাজপুতানা রাইফেলসের জওয়ানরা চারিদিক থেকে ঘিরে অ্যাটাক শুরু করে তোলোলিংকের টপে। 21 মে থেকে 13 জুন পর্যন্ত ভারতীয় সেনার 3 জন অফিসার, 4 জন জুনিয়র কমিশন অফিসার ও 33 জন জওয়ানের প্রাণের বিনিময়ে তোলোলিং ক্যাপচার করা হয়। এরপর -10 ডিগ্রি ঠান্ডায় 17,000 ফুট উঁচু টাইগার হিলে অপারেশন শুরু হয়। 1 জন অফিসার, 4 জন জুনিয়র কমিশন অফিসারের সঙ্গে 30 জন জওয়ানের প্রাণের বিনিময়ে টাইগার হিলের দখল নেয় ভারতীয় টাইগারের দল। টাইগার হিল হারানোর পর পাকিস্তানের মনোবল সম্পূর্ণ ভেঙে যায়। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ আমেরিকা যায় মধ্যস্থতার আশায় এবং কার্গিল থেকে সেনা প্রত্যাহারের কথা ঘোষণা করে পাক আর্মি চিফ পারভেজ মুশারফ। সমস্ত কার্গিল সেক্টর পুনরুদ্ধার করার পর যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ভারতীয় তরফ থেকে। প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী 26 জুলাই যুদ্ধ জয়ের কথা ঘোষণা করেন। কার্গিলের এই যুদ্ধে 527 জন ভারতীয় জওয়ান শহীদ হন, তার সাথে 1363 জন আহত হন। পাকিস্তানের সরকারি ঘোষণা অনুযায়ী তাদের 453 জন সৈন্য মারা যায়, কিন্তু সত্যটা আসলে ছিল অন্যরকম। आए तो हाँ कैजुअल्टीज हुई है, बहुत नंबर्स का नहीं पता चलता, यू नो कोई कहता है 300, कोई कहता है 2000। ये फौज की अपने लोगों से मैं बात करूँ, वो कहते हैं कि शायद ईस्ट पाकिस्तान में हमारे इतने शहीद हुए जितने यहाँ शहीद हुए। तो 270 कैजुअल्टीज हुई पाकिस्तानी फौज नहीं, 1000 से ज्यादा कैजुअल्टीज हुई है हमारी। 1000 से ज्यादा कैजुअल्टीज हुई है, अगरचे इसका जितना भी डेटा है ये इन्होंने छुपा लिया है, बाद में इसको एक्सेस नहीं उससे मिल सकी। किंतु धूर्त पाकिस्तान सरकार भारतीय सीमानाय पड़े थाका निजेदेर मृत सैन्य पार्थिव देह फिरिए नीते अस्वीकार करे। पाछे तादेर आसल मृतेर संख्या
प्रकाश पे जाए। आहत सैन्य पाकिस्तान सरकार ओ 14,000 থেকে 17,000 फुट उचुते ओ अवस्थाते ही बिना खबर बिना चिकित्सा फेले चले आसे। जादेर कोनो खोजो राखेनी तादेर प्रशासन। अगर अच्छा होता तो 3 दिन तक एक जख्मी कैसे नहीं ले जाते, लड़ाई करने जानते से जख्मी ले जाना डेड बॉडी ले जाना नहीं जाते। किंतु भारत सरकार पाकिस्तानेर ओई मृत सैन्यदेर पार्थिव देहके सम्मानेर साथे अंतिम संस्कार करे, कारण भारतीय सेना सेई सम्मान देय शहीददेर, ता से निजेर देशेर होक बा शत्रुदेर, कारण तादेरो अधिकार आछे सेई सम्मान पावार, तादेरो अधिकार आछे सेई वीरत्वेर। पोरे डिप्लोमेटिक चापे पड़े किछु देह फिरिए नेय पाकिस्तान, किन्तु बेशिरभाग पाकिस्तान सेनार मृत्युर पोरे तादेर देशेर माटीते आर फेरा हयनि। इतिहासे अजानाई थेके गेछे तादेर नाम। पोरे पाकिस्तानेर सेना अफिसारेर अनेके तादेर ए कारगिल अपारेशनके ब्लांडार बोले उल्लेख करेन। हमें यहाँ ये टेक्स्ट बुक्स में सिखाया जाता है आप बच्चों को कि बड़ा कारगिल में हमने बड़ा तीर मारा। एक्चुअली कारगिल से बहुत बड़ा ब्लंडर पिछले 10-15 साल में कोई नहीं हुआ। एई नाम, एई संख्या, एई तारीख, एते होय तो आपनादेर किछु जाय आसे ना, किन्तु सेई परिवार जे रक्त दिएछे निजेर सन्ताने, जे सन्तान हारिएछे तार पिताके, जे बाबा কাঁধে নিয়েছে তার একমাত্র পুত্রের লাশ, যে মা তার শহীদ ছেলের মাথা কোলে নিয়ে কপালে চুম্বন এঁকে দিয়ে ভেবেছে যে এটাই তার সন্তানের কপালে তার শেষ চুম্বন, তাদের যাই আসে। আজকাল তো আমরা কত রকমের ডে পালন করি, একবার ভেবে দেখবেন বছরের কয়েকটা দিন দেশের জন্য পালন করা যায় কি না। 26 জুলাই কার্গিল দিবস, বিজয় দিবস, হয়তো আমরা কিছু দিয়ে যেতে পারবো না এই বীর শহীদের পরিবারকে, এই দেশকে, কিন্তু একটু সহানুভূতি জানাতে পারি। হ্যাঁ, আমরা ঋণী, ঋণ তো আছে আমাদের উপর, শহীদের, তাদের পরিবারে, এই খোলা আকাশে নিঃশ্বাস নেওয়ার ঋণ, এই স্বাধীনতা ভোগ করার ঋণ, যে স্বাধীনতা আমরা ভিক্ষা করে পাইনি, রক্ত প্রাণের বিনিময়ে অর্জন করেছি, শান্তিতে ঘুমানোর ঋণ, নরম গদিতে বসে মোবাইলে গেম খেলার ইন্টারনেটের সুবিধা ভোগ করার ঋণ। আসুন 26 জুলাই বিজয় দিবসে আমরা কারগিলের এই শহীদদের সম্মান জানাই, যাদের জন্য আজ আমাদের স্বাধীনতা অক্ষুণ্ণ। আমার আপনার পাশের মানুষগুলোকে জানাই এই বীরদের অমর গাথা।